আচ্ছা স্টুডেন্টস, দেখো আজকে আমরা তোমাদেরকে পি ব্লক মৌলের থেকে সাজেশনগুলো দিয়ে দিচ্ছি। দেখো গ্রুপ ওয়াইজ ধরে ধরে দিয়ে দিচ্ছি। এই পি ব্লক মৌল থেকে 8 নম্বর আসবে, এটা একটু ভালো করে খেয়াল রেখো। 5 নম্বরের একটা বড় প্রশ্ন থাকে, যদিও সেটা ভাগ ভাগ করা থাকবে। এটা 2 নম্বরের শর্ট কোশ্চেন, একটা এমসিকিউ। দেখো প্রথম কোশ্চেন দিয়েছি, দেখো এখান থেকে পি মানে আমরা গ্রুপ 15 থেকে পরপর কোশ্চেনগুলো দিচ্ছি। আমি গ্রুপ ওয়াইজ কোশ্চেনগুলো তোমাদের জন্য তৈরি করেছি। নাইট্রোজেন NCl3 গঠন করে কিন্তু NCl5 করে না, অথচ ফসফরাস PCl3 ও PCl5 উভয় গঠন করে, ব্যাখ্যা করো। 2 নম্বর, নাইট্রাস অ্যাসিডের জারণ বিজারণ ক্ষমতা 2 দেখায়, ব্যাখ্যা করো। অজৈব গ্রাফাইট কি, এর গঠন দেখাও। NCl3 জলে আদর্শিত হলে NH3 হয় না কেন? Bi5 ও Sb5 এর মধ্যে কোনটি বেশি শক্তিশালী ক্ষারক এবং কেন? H3PO3 এর জারণ ও বিজারণ ধর্ম দেখা যায় কেন? PCl5 এর যে PCl প্রতিটা বন্ধন দৈর্ঘ্য একই নয় কেন? মিশ্র অ্যাসিড অ্যানহাইড্রাইড নাইট্রোজেনের কোন অক্সাইডকে বলে এবং কেন? P4O6 এবং P4O10 এর গঠন লেখো। H3PO4-এ 3টে হাইড্রোজেন থাকলেও এর ক্ষাররাহিতা 3 নয় কেন? H3PO2 আর H2S2O7 এর গঠন লিখে দেখাও, এটা আমরা গ্রুপ 16-এও দেব। PH3 এর বিজারণ ধর্মের পরিচয়ক একটি রাসায়নিক বিক্রিয়া লেখো। PH3 প্রস্তুতের সময় বিক্রিয়া পাত্রে কোল গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড দ্বারা পূর্ণ করা হয় কেন? N2O5 এর গঠন লেখো। 15 নম্বর কোশ্চেন, নাইট্রাস অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড কোনটি বেশি ধ্রুবীয়, ব্যাখ্যা করো। 16 নম্বর, লাল ফসফরাস এবং সাদা ফসফরাসের তুলনায় অধিক সুস্থির কোনটি এবং কেন? 17 নম্বর, ফসফিন অপেক্ষা অ্যামোনিয়া স্ফুটনাঙ্ক বেশি, ব্যাখ্যা করো। 18 নম্বর, নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোট থাকলেও ক্ষার ধর্ম দেখায় না কেন? 19, PCl3 আর্দ্র বায়ুতে ধূমায়িত হয় কেন, মানে ধোঁয়া তৈরি করে কেন? আর পার্থক্য লেখো লাল ফসফরাস ও সাদা ফসফরাস। তাহলে মোটামুটিভাবে গ্রুপ 15 থেকে 1টা কোশ্চেন তৈরি করো। আচ্ছা এরপর চলে এসো গ্রুপ 16-এ। ট্রেলিং অফ মার্কারি কাকে বলে? কোন গ্রুপের মৌলগুলিকে চ্যালকোজেন বলে? ক্যারো অ্যাসিডের গঠন দেখাও। গ্রুপ 16 মৌলগুলির ক্যাটনেশন ধর্ম পর্যায় ও শ্রেণীগতভাবে পরিবর্তন হয় কেন? পাইরোসালফিউরিক অ্যাসিডের গঠন অঙ্কন করো। SF6 এর অস্তিত্ব থাকলেও SH6 এর নেই কেন? কী ঘটে সমীকরণ সহ? দেখো দুটো দিয়েছি, আম্লিক মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেটের প্রসেসে সালফার ডাইঅক্সাইড এবং আম্লিক মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের প্রসেসে সালফার ডাইঅক্সাইড পাঠানো হলো। এরপর দেখো H2SO3 এবং H2S2O7 এর গঠন অঙ্কন করো। স্ফুটনাঙ্কের অথক্রমে সাজা দেখো H2O, H2S, H2SE, H2TE। পাইরোসালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ স্তর কত? সালফার ডাইঅক্সাইডের বিজারণ ধর্ম এবং জারণ ধর্ম উভয় দেখায় কেন? আর সবচেয়ে লাস্ট হচ্ছে H2O-র সান্দ্রতা HF-এর তুলনায় বেশি কেন? এই কটা গ্রুপ 16-এর প্রশ্ন ভালো করে তৈরি করবে। আচ্ছা এবার গ্রুপ 17 থেকে দেখো যে ক্লোরিনের জৈব রঙকে বিজঞ্জিত করে কিন্তু ফ্লুরিন করে না কেন? 3টে কী ঘটে সমীকরণ সহ দিয়েছি। ক্লোরিনকে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করালে, ক্লোরিনকে উত্তপ্ত গাঢ় NaOH-এর সঙ্গে বিক্রিয়া করালে, আর I2O5-কে CO-র উপস্থিতিতে বিক্রিয়া লেখো। আচ্ছা 3 নম্বর প্রশ্ন, সালফার ডাইঅক্সাইড ক্লোরিনের বিরঞ্জন ধর্মের তুলনা করো। শুষ্ক অবস্থায় বিরঞ্জন ধর্ম নেই কেন? এই দুটো বিরঞ্জন শুষ্ক অবস্থা হয় না কেন, সেটা একটা ব্যাখ্যা করার কোশ্চেন পড়বে। IF7 এর অস্তিত্ব আছে কিন্তু Cl7 এর নেই কেন? ক্লোরিনের অক্সি অ্যাসিডগুলি জারণ ধর্মে অধ্যনুসারে সাজিয়ে দেখো। এটা তোমরা এদের অম্লধর্মটাও করতে পারো, আমি লিখে দিলাম, এদের অম্লধর্মটাও তোমরা পড়বে, এটাও ভালো কোশ্চেন হিসেবে আসতে পারে। আন্তঃহ্যালোজেন কাকে বলে উদাহরণ দাও? হ্যালোজেন হাইড্রোক্সাইডগুলিকে আম্লিকতা শক্তি ঊর্ধ্বক্রমে সাজাও। ফ্লুরিন কোনো অক্সি অ্যাসিড তৈরি করে না কেন? সংশ্লিষ্ট হ্যালাইড লবণে গাঢ় সালফেট যোগ করলে HI ও HBr প্রস্তুত করা যায় না কেন? সিউডো হ্যালাইড ও সিউডো হ্যালোজেন কী, অর্থাৎ ছদ্ম, এই ছদ্ম হ্যালাইড ও ছদ্ম হ্যালোজেনটা কী জিনিস? ক্লোরিনের অ্যান্টিক্লোর ধর্ম কী? 12 নম্বর, ফ্লুরিনকে সুপার হ্যালোজেন কেন বলে? 13 নম্বর, ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি মান ক্লোরিন অপেক্ষা ফ্লুরিনের ক্ষেত্রে কেন কম হয়? AX5 সংকেতযুক্ত একটি আন্তঃহ্যালোজেনের যৌগের নাম ও সংকেত লেখো। KHF2 অস্তিত্ব আছে কিন্তু KHCl2 নেই কেন? এটা তোমরা ক্লাস 11-এ বন্ডিংয়েও পড়েছো। আর 16 নম্বর হচ্ছে আন্তঃহ্যালোজেনের রাসায়নিক সক্রিয়তার সাধারণ হ্যালোজেনের তুলনায় বেশি কেন? মোটামুটি 1টা কোশ্চেন আমরা গ্রুপ 17 থেকে পড়বো। আচ্ছা এবার গ্রুপ 18 থেকে দেখো, এই যে নিম্নলিখিত দেখো যৌগগুলো দিয়েছি, এদের গঠনাকৃতি এবং কেন্দ্রীয় পরমাণু সংকরণ উল্লেখ করো। দেখো জেননের যে বিভিন্ন অক্সিফ্লুরাইডস এবং জেনন যে ফ্লুরাইডস এবং জেনন ট্রাইঅক্সাইড যেটা আছে XeO3, এদের যে বিভিন্ন রকম ধরনের
গঠনাকৃতি যেগুলো এবং তাদের যে স্ট্রাকচারগুলো সেগুলো তোমাকে উল্লেখ করতে হবে এবং তাদের কেন্দ্রীয় পরমাণু সংকর অবস্থাটা বলতে হবে। আচ্ছা, এই যে চারটে দিয়েছি যৌগ, দেখো XCF2, XCF4, XCO3, XCF6 এর প্রস্তুতি লেখো, XCF4 আর XCF6 এর ফ্লুরিনেটিং ধর্ম লেখো, হিলিয়াম কোনো যৌগ তৈরি করে না কেন, হিলিয়াম ও নিয়ন ফ্লুরিনের সঙ্গে যৌগ গঠন করে না কেন, এর নিচের একটা বিক্রিয়া দিয়েছি দেখো, এটিকে সম্পূর্ণ করতে বলা হয়েছে, এবং সবচেয়ে লাস্ট প্রশ্ন দিচ্ছি, নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে জেননের বেশিরভাগ যৌগ গঠন করে কেন। তাহলে স্টুডেন্টস, আশা করছি এই পি ব্লক মোডের সাজেশনগুলো যদি তোমরা পুরোপুরি ফলো করো তাহলে সমস্ত প্রশ্নের উত্তরই তোমরা সমাধান করতে পারবে। ভালো থেকো।